গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে আপনাদের সবাইকে স্বাগতম সাথে আছে আমি সাব্বির আহমেদ এখন আমরা দেখব বাইনারি থেকে কীভাবে ডিসিমালে কনভার্ট করতে হয় তো আমরা এর আগে শিখছিলাম ডিসিমাল টু বাইনারি কনভার্শন এখন শিখব বাইনারি টু ডিসিমাল কনভারশন তো এই জন্য আমরা বাইনারি নাম্বার লিখে রাখছি এই বাইনারিটাকে কী করতে হবে ডিসিমালে নিয়ে যেতে হবে আবার এটাকেও ডিসিমালে নিতে হবে তো বাইনারি নাম্বারটা কি ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান তো এটা বাইনারি নাম্বার এই বাইনারি নাম্বারকে আমাকে কি করতে হবে ডেসিমালে নিতে হবে তো কোনো নাম্বারকে যদি ডেসিমালে নিয়ে যেতে হয় তাহলে কি করতে হবে এই নাম্বারের সাথে এই নাম্বারগুলোর সাথে ওর পাওয়ার আর ওর যেই নাম্বারে নিয়ে যাবো আমরা ডেসিমালে তো বাইনারি থেকে তাহলে বাইনারির যে বেস থাকবে সেটার উপরে পাওয়ার দিব তো বাইনারির বেস টু এর টুর পরে এর জন্য কত পাওয়ার দেবো এর জন্য পাওয়ার হবে জিরো এটা হচ্ছে এল এস বি তো এল বি হবে হচ্ছে পাওয়ার জিরো আর এম বি এটা হবে এম বি তো এ পাশ থেকে আসতে থাকবে তাহলে এটার এটা টু পাওয়ার জিরো হবে এটাতে টু পাওয়ার জিরো হবে তারপর এটাতে হবে টু পাওয়ার ওয়ান তারপর এটাতে হবে টু পাওয়ার স্কোয়ার এটাতে হবে টু কিউব এটাতে হবে টু টু থ্রি পাওয়ার ফোর এটাতে হবে টু টু থ্রি পাওয়ার ফাইভ তো জিরো থেকে শুরু করে এ পর্যন্ত আসতে হবে তো কোনো নাম্বারকে যদি ডেসিমালে নিয়ে যেতে হয় তাহলে কি করতে হবে এই যে আমার যেরকম এখানে বাইনারি নাম্বার ছিল এই বাইনারিতে আমরা কি করলাম পাওয়ারগুলো লিখলাম বাইনারির বেস তার উপরে পাওয়ার জিরো এই এলএসবি শুরু হবে জিরো দিয়ে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ তারপরে কী করতে হবে এগুলোকে সব এবার গুণ করতে হবে যেমন এই ওয়ান মাল্টিপ্লাই টু টু দি পাওয়ার ফাইভ তারপরে প্লাস এখানে ওয়ান মাল্টিপ্লাই কত টু টু দি পাওয়ার ফোর তারপরে প্লাস জিরো মাল্টিপ্লাই টু টু দি থ্রি বা টু কিউব তারপরেরটা হচ্ছে প্লাস ওয়ান মাল্টিপ্লাই টু স্কোয়ার প্লাস জিরো মাল্টিপ্লাই টু ওয়ান প্লাস ওয়ান মাল্টিপ্লাই টু পাওয়ার জিরো তো এটা ক্যালকুলেশন করলে আমরা কী পেয়ে যাব ডেসিমাল নাম্বার পেয়ে যাব টু টু দি পাওয়ার ফাইভ এটা করলে কত হয় বত্রিশ হবে তাহলে ওয়ান মাল্টিপ্লাই থার্টি টু প্লাস ওয়ান মাল্টিপ্লাই এটা করলে কত হবে সিক্সটিন হবে টু টু দি পাওয়ার ফোর মানে সিক্সটিন প্লাস আর জিরো যেহেতু আছে এই অংশটা কী হয়ে যাবে জিরো হয়ে যাবে তারপর এটা কত হবে ওয়ান মাল্টিপ্লাই ফোর প্লাস এটা কী হয়ে যাবে জিরো হয়ে যাবে প্লাস ওয়ান মাল্টিপ্লাই আর টু টু দি পাওয়ার জিরোর মান কত ওয়ান তো আমরা এখানে ওয়ান বসাই দেব তো এখানে কী হচ্ছে থার্টি টু প্লাস সিক্সটিন প্লাস জিরো প্লাস ফোর প্লাস জিরো প্লাস ওয়ান তো এইগুলা এইগুলা যদি আমরা যোগ করি তাহলে কত হচ্ছে ছয় আট বারো তেরো তেরো তিন হলো হাতে থাকে এক এখানে দিলে চার পাঁচ তাহলে কত হলো ফিফটি তাহলে আমরা বুঝতে পারলাম যে ওয়ান এটা এটাকে যদি বাইনারি থেকে আমরা ডেসি মালে করি তাহলে ফিফটি থ্রি আসে তাহলে আমরা করে ফেললাম বাইনারি থেকে ডেসিমালকে আমাদের কনভার্ট করতে বুঝলে আমরা কিন্তু কনভারেশনটা করতে পেরেছি তো এখন এটা দেখব যে এটা একটা পূর্ণ আছে তারপরে দশমিকের পরেও আছে তো এটা দেখব তাহলে আশা করি আপনারা ক্লিয়ার হবেন আরও ভালো মতো তো তারপরটা কি ওয়ান 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 জিরো ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান জিরো তো এটাকে ডিসিম করতে হবে তো আমরা কি বলছিলাম যে দশমিকের পরে এই পাশে যেগুলো থাকবে সেখানে কি করব টু টু দি পাওয়ার জিরো থেকে শুরু হবে তারপরটা কী হবে টু টু দি পাওয়ার ওয়ান তারপরে টু স্কোয়ার তারপর টু কিউব তারপরে টু টু দি পাওয়ার ফোর আর যখন দশমিকের পরে শুরু করব। তখন ইনভার্স পাওয়ার দিতে হবে ইনভার্স ওয়ান তারপরে টু ইনভার্স টু তারপরে টু ইনভার্স থ্রি তো এখানে মনে রাখার বিষয় হচ্ছে যে দশমিকের এই পাশে যখন হবে তখন পাওয়ার জিরো থেকে শুরু হবে আর যখন দশমিকের এই পারে আসবে তখন পাওয়ারটা শুরু হবে ইনভার্স ওয়ান থেকে তাহলে দশমিকের এই পারে হলে পাওয়ারটা শুরু হচ্ছে জিরো দিয়ে আর দশমিকের এই পারে হলে পাওয়ারটা শুরু হচ্ছে ওয়ান দিয়ে এটা মনে রাখতে হবে তো তারপরে কী করবো এটা গুণ করে দেবো তাহলে ওয়ান মাল্টিপ্লাই টু টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান মাল্টিপ্লাই টু কিউ প্লাস ওয়ান মাল্টিপ্লাই টু স্কোয়ার প্লাস জিরো মাল্টিপ্লাই টু ওয়ান প্লাস ওয়ান মাল্টিপ্লাই টু জিরো তা পয়েন্ট আছে পয়েন্টের পরে কী হবে ওয়ান মাল্টিপ্লাই টু ইনভার্স ওয়ান প্লাস ওয়ান মাল্টিপ্লাই টু ইনভার্স টু প্লাস জিরো মাল্টিপ্লাই টু ইনভার্স থ্রি তো দেখেন আমরা এগুলো সব লিখে ফেললাম তো এটা ক্যালকুলেশন করলে আমরা মানটা পেয়ে যাব তো এটা করলে কত হবে ওয়ান মাল্টিপ্লাই সিক্সটিন প্লাস ওয়ান মাল্টিপ্লাই এইট প্লাস ওয়ান মাল্টিপ্লাই ফোর প্লাস এটা কত হবে জিরো প্লাস ওয়ান মাল্টিপ্লাই ওয়ান তা পয়েন্টের পরে কী হবে ওয়ান 1 ওয়ান বাই টু প্লাস ওয়ান মাল্টিপ্লা ওয়ান বাই টু স্কোয়ার প্লাস জিরো এটা তো জিরোই হবে যেহেতু জিরো আছে জিরোই হবে তো এটা কি পাচ্ছি সিক্সটিন এটা কি পাচ্ছি এইট এটা কি পাচ্ছি ফোর প্লাস জিরো আর দশমিকের পরে কি হচ্ছে ওয়ান বাই টু প্লাস তো এগুলো যোগ করলে কত হবে চার আর একে পাঁচ পাঁচশো এগারো এগারো আটে উনিশ উনিশের নয় হাতে থাকে এক এখানে দিলে টু টোয়েন্টি নাইন পয়েন্ট আর ওয়ান পয়েন্ট টু মানে কি ওয়ান পয়েন্ট টু মানে জিরো পয়েন্ট ফাইভ প্লাস ওয়ান বাই ফোর মানে জিরো পয়েন্ট টু ফাইভ তো এটাকে যদি আমরা যোগ করি তাহলে টোয়েন্টি নাইন পয়েন্ট ফাইভ সেভেন এই তো তাহলে এটা এটা যোগ করলে পয়েন্ট সেভেন ফাইভ তাহলে আমরা ওয়ান ওয়ান এটাকে বাইনারি থেকে যখন আমরা ডেসিমালে নিচ্ছি তখন কি হচ্ছে টোয়েন্টি তো হয়ে গেল তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে বাইনারি থেকে ডেসিমালে কীভাবে কনভার্সনগুলো করতে হয় তো এখানে যেটা বোঝানো হয়েছে এখানে যদি বুঝতে আপনাদের সমস্যা হয় আপনারা কমেন্ট করে আমাদের জানিয়ে দিবেন। আমরা চেষ্টা করব পুনরায় আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইলো